মুভি আপনাকে স্বাগতম। মুভির মার্চেন্টরা আমাদের গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, তাই এই টিউটোরিয়াল ভিডিওটি বানানো হয়েছে আপনারই সুবিধার্থে। এই ভিডিওটির মাধ্যমে আপনি কিভাবে আমাদের ড্যাশবোর্ডটি ব্যবহার করবেন তা বুঝতে পারবেন। আমাদের মার্চেন্ট ড্যাশবোর্ডে ঢুকতে হলে এই লিঙ্কটিতে যান, merchant.move.asia। আমাদের সাথে রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আপনার বিজনেস নেম এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে চট জলদি করে ফেলুন রেজিস্ট্রেশন। আমাদের সাপোর্ট টিম কিছু ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে দিবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার পর প্রথমেই আসবে মুভ মার্চেন্ট ড্যাশবোর্ডে, যেখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পাবেন, যেমন কতক্ষণের মধ্যে আপনার অর্ডারটি ডেলিভারি হবে, সর্বোচ্চ কত ওজনের পণ্য আমরা বহন করব, এবং দূরত্ব অনুযায়ী আমাদের রেটটি আপনি সহজেই পেয়ে যাবেন এখানে। আপনার প্রোডাক্টটি ডেলিভারি করার জন্য চলে যান ক্রিয়েট অর্ডার পেজটিতে। পেজটিতে ঢুকে প্রথমেই আসবে আপনার পিক আপ পয়েন্টের কাজ, মানে হচ্ছে যেখান থেকে আপনার প্রোডাক্ট ডেলিভারি ম্যান সংগ্রহ করবে। যদি আপনার পিক আপ পয়েন্ট সেফ থাকে, তাহলে শুধু পিক আপ পয়েন্ট টাইটেলটি ক্লিক করে আপনার পিক আপ পয়েন্টে দিন। যদি আপনার পিক আপ পয়েন্ট সেফ না থাকে, তাহলে ক্লিক হেয়ার নামে একটি অপশন আছে, ওখানে ক্লিক করুন এবং আপনার পিক আপ পয়েন্টটি দিন। পিক আপ পয়েন্ট দেওয়ার সময় দেখবেন আইটেম ডিসক্রিপশন নামে একটি অপশন আছে, ওখানে আপনি লিখতে পারেন কাস্টমারের কাছ থেকে কত টাকা সংগ্রহ করবে। তারপর রিসিভারের সম্পূর্ণ তথ্য দিন এবং অর্ডার প্রেস করুন। আপনার এই পর্যন্ত সকল অর্ডারগুলো দেখতে হলে প্রথমে ডেলিভারি ট্যাবে ক্লিক করে অর্ডার লিস্টে চলে যান। এখানে ঢুকলেই আপনি আপনার সব অর্ডারগুলো এক জায়গায় দেখতে পারবেন। মুভ মার্চেন্টের এই ড্যাশবোর্ডটি আপনাদের সুবিধার্থেই অনেক সিম্পলভাবে বানানো হয়েছে। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের হেল্পলাইন আপনার সেবায় নিয়োজিত আছে। এই নম্বরে কল করলেই আমাদের সাপোর্ট টিম আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। মুভের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মুভ মার্চেন্ট সম্পর্কিত কোনো সাজেশন থাকলে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আপনার মতামত আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ।